এগুলো কিভাবে বিক্রি করেন? যার পছন্দ হয় এটা থামকো, মানে এই যে এখানে যে ভাগা দিয়েছেন কত করে? ভাগা না, ওই থামকো, এটা এটার এক দাম, এটার এক দাম, এটার এক দাম। যে কিনবে সেই এসে বলে কয় টাকার দেন ভাই, আমরা দেই। আমাদের তো জানা নেই, যদি একটু জ্ঞান অর্জন করতে পারতাম। আপনারা খাননি গাঁজা? না খাইনি। এখনই টাকা দেন, আপনি কেনছেন আর আমি বিক্রি করবো, আর আপনি খাবেন, এটা দেখবেন, আপনার ভিডিওটাও করবেন, একসাথে কি লালন মেলা ইতিহাস হয়ে যাবে। সন্ধ্যার পরে ট্রাই করি, এখন আগে কাজটা শেষ করি। তো এগুলো কি বাংলাদেশি নাকি বিভিন্ন জেলা থেকে? হচ্ছে অরিজিনাল মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে আনা হচ্ছে। দেশি দেশি মালের মধ্যে ওয়ান পিস মাল, পৃথিবীর বুকে এই মালের পরে আর মাল হয় না। আচ্ছা, মানে এই এটা কত করে বিক্রি করা হবে দাদা? এই যে এইটা হলো 1500 টাকা। 1500 টাকা? 1500। কয়জন খেতে পারবে একসাথে এটা? এটা একসাথে 15 জন খেতে পারবে। জন্য 1500 টাকা করে ফিক্সড করে দিয়েছে। হ্যাঁ, 1500 ই খেতে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে যেগুলো, এই যে টিকটক করবে, এগুলো হলো 130 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 130 টাকা করে ভাগা। 130 টাকা করে ভাগা। আপনি সারাতে এখানে ছিলেন না, কবে এসেছেন আপনি? গত মঙ্গলবার। কোথা থেকে আসছেন? যশোর থেকে। কাছে বলা যায়। অনেকে তো উত্তরবঙ্গে থেকে আসে না, চট্টগ্রাম কক্সবাজার থেকে আসে না। আপনি কোথা থেকে এসেছেন? মিরপুর থেকে আসছি। মিরপুর তো ঢাকা থেকে। কত নাম্বার মিরপুর? 10। আপনাদের আশেপাশে গিয়েছি আমরা বেশ কয়েকবার। হ্যাঁ বেশ ভালোই। আপনি কবে এসেছেন? আমি আসি 7 দিন আগে। 7 দিন আগে তো মোটামুটি ভালোই কাটাচ্ছেন। হ্যাঁ, দেখে ভালো লাগলো। তিন মুগালাবাসি তাদের গান শুনতে কি বলে? এটা দিয়ে খেতে হয়? আচ্ছা 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 আচ্ছা, অনেক কিছু অজানা। সেখানে বাকি শেষ নাই, শিখতে হবে আরো অনেক। ওস্তাদ কি বলেন? না করলে শিখবেন কি করে? সন্ধ্যের সময় দাওয়াত করলাম, এসেন ভালো করে শিখেছেন। গুরু মানার দরকার নেই, গুরুর মতন কিছুই নেই আমাদের। আমার সবচেয়ে গুণাগার এই সমাজের। আমাদের গুরু এই যে, ঠিক না? আপনি সাক্ষী দিচ্ছেন করছি। বিলও করলাম না, জরিমানাও করলাম না, তবে এটা দাবি রাখলাম, সেটা হলো ভালোবাসা। কারণ চেহারা অবশ্যই ভুলে যাবো না। অবশ্যই অবশ্যই। কি বাড়ি যশোর? আচ্ছা আচ্ছা আচ্ছা।